ডিজে বাপি দুশাইক নম্বর ফোর করতে হবে আস্তে আস্তে আসো আমার একটা পা ভেঙে গেছে আমি যেতে পারবো না রে তোমার খুলে করে নিয়ে যাবো আমি একটা মেয়ে মানুষ আমার নাই করে নিয়ে যাবে ও গাড়ি করে নিয়ে যাবো তুই কি দিবি বল কি দেবো শুনবে বল তোমার কানে মতি দেবো আর কি বেটা কি সব বোন আসে তুই আমার ডেকে ডেকে কলে কলে ডেকে ডেকে নিয়ে যাবি নিয়ে গিয়ে ওই নাই বাবুর ঘরের পিছনে গিয়ে আমার কানে দিবে মুতে কি বলছি তুমি বুঝতে পারছো না কানে মতি দেব মতি আরে বাবা কানে পড়ে সোনার জিনিস এই মতি কি জিনিস রে কানে পড়ে হ্যাঁ এ খায় না মাকে রে খায় না মাকেও না কানে পড়ে ভালো মারাবে হেভি মানাবে হ্যাঁ হ্যাঁ বাবা আর কি দিবি আর কি দেবো শুনবে তোমার কোমরে দড়া দেবো আসকুরি বেটা আরে আমার কাউ কোমরে দড়ি দিয়ে টানতে নিয়ে যাবি তুই কেন তোমার কি বলেছি বলো তো না না কোমরে দড়া দেবো বলছি দড়া মানে কি রে উপর দড়া দাও না কোমরে দেয় ও তাই নাকি হ্যাঁ তা আর কি দিবি আর কি দেবো কি আর তোমার নাকে এটা নাক চাবি দেবো তাই নাকি রে হ্যাঁ আমি বলি শোন আমি কিন্তু হেঁটে যেতে পারবো না তা কিসে যাবে আমি কি যাও কি যাব যাবেনি কিসে বলো দেখি আরে বলি শোন বলো বলে সুকো দায় না দি আমি সকল বাড়ি যাই সকল বাড়ি যাই সুকো দায় না দি আমি সকল বাড়ি যাই সুকো দায় না দি আমি রাজবাড়ি দাড়ি তো ওই জন্য তুমি ঠাকমা হও ঠাকটা করেছি ওমা আমার একটি সন্তান হয়েছে দেড় বাবু শয়তান কেন সন্তান এই নাও মা ছেলেটা নিয়ে তুমি নারী কেটে দাও এই নাও মা নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নারীটা কেটে ফেলো গো মা বলো মা বলো কুড়ি পাঁচ চাই পাঁচ কেন তোমার কি শ্মশানে নিয়ে যাবে নাকি আরে শ্মশানে যাবো কেন হ্যাঁ একটা বাসে চেটি তুলবো
আমার দাবা পড়ে গেছে, দাবা সারবে। ঠিক আছে দেবো, আর কি লাগবে বলি? দিন পাঁচেক তেল কেন তোমার কদিন হয় না? কি বলে বলো তো? ও তা কি আমার ছেলেটা তো মারা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে দেবো দেবো, আর কি লাগবে বলো তো? বেদিন, আরে বলো প্রদীপ জেলে দাও গো মা, দিয়েছি মা দিয়েছি, তুমি নারীটা কেটে দাও, আই নাও দিয়েছি, কাটো কাটো। ও ভগবান, আমার ছেলে নারীটা কেটে গিয়ে আমার ছেলে ঠ্যাং যাচ্ছে। ও বুড়ি, তুমি নারী কেটে না দিয়ে তুমি আমার ছেলে ঠ্যাং কাটছ। দের বাবা, ভালো করে দেখো, কাটো। ও আমার ছেলে কেন? কি করছো? হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার এখনো দুধ হচ্ছে? ও পূর্ণিমার কটাল কটাল আছে না? হ্যাঁ, কটালে কটালে আছে তো জানি। আমার ছেলেকে আমাকে দিয়ে দাও, মনে করো এটা তোমার ছেলে। না 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 না, বাবা রে বাবা, বুড়ি একবার ছেলেকে নিয়েই চলে যাচ্ছে, আমাকে দিয়ে যাও মা, বলতে হয় বলতে হয়। আমার ছেলে কেন? ও দাইমা কামড়ে ধরেছে? আচ্ছা ভালো আছে, আমি বাড়ি গিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বলো মা, দেখো মা, সাত দিন আমার ভাবনে থাকতে হবে। হ্যাঁ, কেন তোমার কেউ নেই নাকি? বুড়ো কোথায় গেছে? মরে গেছে? আচ্ছা ভালো আছে, তুমি সাত দিন আমার ভাবনে থাকো। সাত দিন থাকো দাইমা গো, ও দাইমা সুতি গারি পাদে গো, দাইমা দাইমা গো, সাত দিন থাকো দাইমা গো, সাত দিনে থাক।
कलम लागबे ताल पाता लागबे ठीक सब किछु जोगाड़ करे दिएछि तुम्हें शयन करो हमारे दरजार धारी सत्य परिचय दाओ ताहले चिंते पारी आमी शिव नंदिनी मनीषा अच्छा ठीक আছে তুমি বলো আমি কি লিখব ও তাহলে শুনতে চাও হ্যাঁ তাহলে শুনো আমি যাহা বাণী বলিব ইয়া বাণী লিখিতে হবে সেই লকিন্দারের লালাড় মা বেশ তাই বলো
ষোলোজ বছর আয়ু হবে লকিন্দরের ভালো, লেখা পড়াই হবে উত্তীর্ণ, উজানি নগর সাই সৌদাগরের কন্যা বেউলার সাই তবে শাহতলি পর্বতে লো বাসর বারে ছুটি যাবে নিদ্রা, আমার কাল লাগিয়ে দংশন করবে লকিন্দরে, মোরা পতি সতী কোলে ভাসবে যমুনার জলে, ছমাস ছদিন ভাসতে যাবে দেবসুরেপুরে, নাচে গানে সন্তুষ্ট করে মহেশের মর প্রাণের পরীক্ষা ফিরে আসবে সাদা রিজার্ভ নগরে পূজার আমাদের বিচার মনসা। তোমার এ বাণী আমি লিখতে পারবো না, পারতে হবে, পারবো না। লকিন্দর আমার দাস, লকিন্দর কি আমি নিয়ে এসেছি সেই স্বর্গধামে থেকে, লকিন্দর কে নিয়ে আমি জন্ম দিয়েছি সেই স্বনকার গর্বে। মনসা আমি লিখিব দীর্ঘ বছর হবে লেখা আল্লাহ পারবে না তুমি সেই লক্ষিন্দরের ভালে, আমি যা আবাণী বলিব তা আবাণী লিখতে হবে সেই লক্ষিন্দরের ভালে। কেন জানো কেন লিখতে বলেছি জানো? জানো আমার মনের দুঃখের কথা তুমি শুনতে চাও? বলো। একদিন গিয়েছিলাম রাজার দরবারে, অঞ্চল বিছিয়ে বলেছিলাম ওরে রাজা পুষ্করে যদি পদতলি দেয়নি, ওই মূর্খ রাজন পুষ্পাঞ্জলি দেয়নি, তারপর পূজার পরিবর্তে আসনে করেছে পদক ভঙ্গ, অপমানে যারা সহ্য করতে পারিনি এসেছি তোমার দুয়ারে, লেখো আমার বারোটা পূজার পচার বিশ্ব মৌ ঝরে। মনসা সামান্য মানব হয়ে দেবীর শিরে করে পদাঘাত, পদাঘাত। বেশ তুমি আমার কথা দাও, তোমার বাণী লিখবো লখার কপালে, কিন্তু ওকে বাঁচিয়ে দিতে হবে। চন্দ্রদত্ত যদি পুষ্পাঞ্জলি দেয় পদতলি, ওর পুত্র লকিন্দর কি ফিরিয়ে দেবো ওর কোলে। বেশ তাহলে আমার দাঁত ছেড়ে দাও, বেশ আমি চলে যাই, আমি তোমার দুয়ার খুলে দিলাম, তাহলে আসে। চলে গেল বিধাতা পরমায়ু, লিখিতে হবে সেই লক্ষ্মীদের ভালে। ওরে ওরে মূর্খ রাজা, পরেশ নিয়ম কোটিশ্বরের পুত্র চন্দ্রদারস, আমি দেওয়াদি মহাদেবের কন্যা মনসা,